একটু রাখবেন প্লিজ, আমি আপনার সিল্কি চুলগুলো একটু দেখতে চাচ্ছি, একটু ক্যাপটা একটু খুলেন না প্লিজ। আপনার মনে আছে ওই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আপনি 2017 নিউজিল্যান্ডের সাথে 100 করলেন না, যেটা আমরা জিতলাম, এটা আলহামদুলিল্লাহ কার্ডিফে, যেটা তার আগে মাসুবে আপনার চুল কেটে দিল না, মনে আছে?2009 যে আমরা ফার্স্ট টেস্ট এর আগে দিয়ে, হ্যাঁ, তো মনে হয় কোনো একটা দাওয়াতে, মানে ওয়েস্ট ইন্ডিজ এর কোন ডিনার এর কোন দাওয়াত দেওয়া ছিল, তো সে কার্নাকার চুল কাটতেছে, ঠিক আছে, আবার চুল সাইডে কাটে দিতেছে, পরে আমাকে বলতেছে তুই আয়, তোর চুল বড় হয়ে গেছে, তোর একটু কাটতে দেই। তো আমি বললাম যে না ভাই, এখন সময় নেই, থাক। তো আরে না, বেশিক্ষণ লাগবো না, সে তো জানে না যে আমার চুলের অবস্থা এই, ঠিক আছে, চুল পুরা অবস্থা খারাপ ছিল তখন। তো ট্রিমার নিছে, ট্রিমার নিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে কাটতেছে, এদিক দিয়ে বাই দেড় টাইম কাটার মধ্যে সে আমার বলতে, তোর চুলের এই অবস্থা কিনা, এটা কোনো চুল, তোর একটা বাজে চুল, পোকরা চুল, এই সেই এগুলো বলতেছে। তো কাটার মধ্যে চার্জ শেষ হয়ে গেছে, আর এদিকে ডিনারের টাইম হয়ে গেছে, কারণ ডিনারের টাইমে তো যাওয়া লাগবে, নাহলে ফাইন খাবো। এখন আমার চুল এদিক দিয়ে একটু, এদিক দিয়ে একটু, এদিক দিয়ে একটু, এদিক দিয়ে একটু, সব সাইড দিয়ে। তো এখন ম্যাচ আমার বলতেছে এই চল চল চল, আমি বললাম যে এটা কি অবস্থা, আপনি আমার এই অবস্থায় ছেড়ে দিবেন, এই অবস্থায় কি যাওয়া যাবে নাকি? তো কোন রকমে এদিক দিয়ে এদিক দিয়ে কেটে, তো শাওয়ার নেওয়ার পর তো আসল চেহারা দেখা যায়, শাওয়ার নেওয়ার পর চুল এদিক 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 সব খুব 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 হয়ে যাচ্ছে, পুরো ওয়েস্ট ইন্ডিয়ান স্টাইল হয়ে গেছে। তো আমার বলতে চাই এটাই ওয়েস্ট ইন্ডিয়ান স্টাইল, এটা হেভি চলবো, ঠিক আছে। তো গেলাম খেলা, টেস্ট ম্যাচ শুরু হয়েছে। তো প্রথম দিন যাওয়ার পরে আমার বউ তখন মানে রিলেশনশিপ আর কি, তো আমার ওয়াইফ আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে তোমার চুলের এই অবস্থা কেন? তো আমি বললাম যে আরে এই এই কাহিনী, মাসের ভাই কাটে দিছে, এই এই অবস্থা। তো বলতেছে তোমার কি খবর? আসসালামু আলাইকুম সাহেল, ভালো আছো? স্পাইডার, ভালো আছো? তুমি দুষ্টামি করো এখন আর? ঠিক আছে ভাই, আমরা অলমোস্ট শেষের দিকে, আমার লাস্ট দুইটা